বিশ্বাস, সততা, ভালোবাসা, প্রেম এবং অন্তরঙ্গতায় দুটি মানুষকে অপূর্ব মাহাত্ম্য এনে দিতে পারে। দুটি মানুষ সহাস্যে বলতে পারে যুগলবন্দি। প্রিয় দর্শক, আমাদের আজকের যুগলবন্দিতে যে দুজন যুগল হয়ে এসছেন তাদের একজন গিটারে সুরের ঝংকার তুলেন, আরেকজন সেই ঝংকারে ঠেলে দেন তার কণ্ঠের মাধুর্য। সেই দুজন অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড বাংলার আনুশে এবং বুনো। কেমন আছেন? ভালো। আনুশে অনেক ভালো, খুব ভালো। রা মা বিখ্যাত লুবনা মরিয়ম নৃত্যশিল্পী, ওদিকটাতে না গিয়ে গানের ভুবনে আসার আমার মনে হয় মেইনলি কারণ আমি অনেক ক্লামজি, আর আমি এখনও অনেক ক্লামজি। নাচ আম্মু চেষ্টা করেছে আমাকে নাচ শিখাতে, কিন্তু আমি কখনোই নাচে ভালো ছিলাম না। আমার মনে হয় চেষ্টা হয়েছে, হ্যাঁ আমাকে সব কিছুর চেষ্টা হয়েছে, নাটক, গান, নাচ সব কিছুই। গানেরটা ওরকম প্ল্যান ছিল না, কিন্তু গানে সবসময় মানে মানে আম্মুরা সবসময় বোধহয় বুঝতো যে আমার গানটাই সবচেয়ে ভালো হচ্ছে। সো আমি ওই চর্চাটা একদম শেষ পর্যন্ত, এখন পর্যন্ত আমার কিন্তু গুরু মা আছে। দুজনের দেখা হয়েছিল কতদিন আগে? 97-এ। এখানে একটা মজার তথ্য আমি পেয়েছি, সেটা হচ্ছে যে চা বাগানে বোধহয় যাওয়া হয়েছিল এবং সেখানে গেছিলাম বিবি রাসেলের সাথে ওদের চা বাগানে। ও, তুমি মডেলিংও করেছো? মডেলিংও করেছি, ফটোশুট করতে আমরা গেছি। সো অনেক লোকেশনে নিয়ে যাচ্ছিলেন, সো তখন আমরা ওদের চা বাগান শ্রীপুরে সিলেটে ওখানে সবাই গেলাম। ওখানে গিয়ে উনি হচ্ছে ওখানকার বস, আমাদেরকে সব দেখাচ্ছে, মানে বেসিক্যালি ওর বাবার চা বাগান, কিন্তু তখন তার ভাবসা হচ্ছে আমার চা বাগান। তো আমিও ভাবছি যে ওই বেটার চা বাগান, আমি ওকে আমার আঙ্কেল আঙ্কেল ডাকতে শুরু। কিন্তু পরেই আমরা পরেই তারপরের দিনই এই শুটের সময় সে গান বাজনা নিয়ে আলাপ করতে করতে তখন ব্যাস আমাদের তখন বন্ধুত্ব শুরু হয়। কমন ভালো লাগাটা কি ছিল যেটা ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছে? সেটা গান। গান ক্ষেত্রে এরপরে দুজন দুজনকে ভালো লাগার ব্যাপারটা ঘটলো কবে? মানে অনেক সময় বোধ হয় আমাদের আমরা দুজন দুজনকে ভালো লাগার আগে আমার খালা আর ওর খালা অনেকবার ঠিক করেছে এই দুটার বিয়ে দিতে হবে, কিন্তু তখন আমরা দুজনই মোটেও বিয়ে করব না, আমরা তো বন্ধু। পারিবারিকভাবে চেষ্টা চলছিল? হ্যাঁ চেষ্টা চলছিল, কিন্তু চেষ্টাটা কিন্তু পারিবারিকভাবে আসে নাই। ওরা সামহাউ হয়তো বুঝতে পেরেছে যে এই এই যুগলটা হয়তো ঠিক। তারপর পরে আমরা নিজেরাই হ্যাঁ হঠাৎ করেই হয়েছে। 2003 না, হ্যাঁ 2002, হ্যাঁ আমরা যুগল হতে পারি এরকম দুজনের কোন জিনিসটা কোন জিনিসটা বুনো কাজ করেছে দুজনের মধ্যে? দুজনের ভালো লাগে আসলে কখনো এটা বলা যায় না। আমরা দুজন দুজনকে তো পছন্দ করতামই মানে অ্যাজ ফ্রেন্ডস, কিন্তু তা কিন্তু কখনো আসলে ভাবি নাই যে মানে অ্যাজ এনিথিং এলস হব। কিন্তু তা মানে কিন্তু কোথায় যে আমি আমি পার্সোনালি অ্যাট দ্য ব্যাক অফ মাই হেড মনে হতো যে হ্যাঁ মনে হয় ভালোই হবে, ছেলেটা খারাপ, ছেলেটা খারাপ। একটা ছেলের মানে জীবনসঙ্গী হিসেবে চুজ করার ব্যাপারে
কোন কোন জিনিসগুলো একটু বেশি মাথায় কাজ করে একটি মেয়ের? আমি যেরকম মনে হয় আমি অনেক অস্থির, মানে অনেক অনেক বদমেজাজি, মানে অনেক মানে অনেক কিছু সব ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কাজ করে আমার লাইফে, যে এখনই হতে হবে এখনই হতে হবে। আর বুনোর ক্ষেত্রে কিন্তু সব কিছুর ক্ষেত্রে অনেক পেশেন্স। এই যে ছেলেটি খারাপ না, হ্যাঁ, এই ধরনের একটা ফিলিংস চট করে এসে যায় না, মেয়েরা কিন্তু অনেক শার্প হয় না? তো সেক্ষেত্রে আনুষে তোমার কি মনে হয়, একটা মেয়ে হিসেবে একটা মেয়ে চট করে একটা ছেলের ব্যাপারে কোন ব্যাপারগুলো? মানে আমার কাছে সবসময় মনে হয় যে একই ধরনের পার্সোনালিটি হলে একটা রিলেশনশিপ অত বেশি মজার হয় না, কারণ দুজন যদি একটু ডিফারেন্ট হয় তাহলে দুজন দুজনের থেকে অনেক কিছু শেখার থাকে। আমাদের ক্ষেত্রে আমার মনে হয় বুনো আমার থেকে অনেক ভিন্ন, মানে আমি অনেক অস্থির প্রকারের, আমি কি বলে বদমেজাজি, আমার সব কিছু তোমার কি কি জিনিস মানে পোস্টের পাও বুনোর কাছে? সবকিছু। আমার মানে আমার মনে হয় আমার অনেক ব্রিদিং স্পেস আছে, মানে আমার রিলেশনশিপে আমার মনে হয় স্পেস জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমাদের দুজনেরই অনেক ব্রিদিং স্পেস আছে, আমরা দুজনের পার্সোনাল লাইফে মানে ক্যারিয়ারে বা কিছুতে আমরা ইন্টারফেয়ার করি না, দুজনে তো একই প্রফেশনে, তো সেখানে আমার মনে হয় সময়টা কাটে একই সঙ্গে বোধহয় ম্যাক্সিমাম। ব্যান্ডের সাথে যখন গান করছি তখন একই সাথে করছি, কিন্তু তাছাড়া ওর যাত্রা আছে ওর, আর আমার একটা খুবই ছোটখাটো একটা স্টুডিওর মতো আছে ধুন, না হ্যাঁ স্টুডিওটা, আর ওর হচ্ছে যাত্রা হচ্ছে ফ্যাশন হাউস মানে হ্যান্ডিক্রাফটস এন্ড বুটিক। তো বাংলা থেকে বোধহয় খুব রিসেন্টলি একটা অ্যালবাম আসছে যেটা দুজনের করা, দুজন অনেক দুজনের ইনভলভমেন্ট একটু বেশি অন্যদের থেকে। এই যে নাম কি অ্যালবামটার? প্রত্যুৎপন্ন মতিত্ব। প্রত্যুৎপন্ন এরকম কঠিন একটা শব্দ বাছাই করার পিছনে কার? এটা গানের থেকে বেশি আমাদের আমাদের স্টেট অফ মাইন্ডের জন্য আরও বেশি এটা নামটা দেওয়া, কারণ আগের অ্যালবামের নাম ছিল কিং কর্তব্য বিমুখ। এই যে বুনোর অনেক পেশেন্ট, অনেক ধৈর্য, এবং তুমি তার ঠিক উল্টোটা। তারপরেও সংসার জীবনে ঝগড়া তো হবেই, হয় না? মান অভিমান এরকম ঝগড়া মনে হয় না কোনোদিন হয়েছে। আমি বেশি চিল্লাচিল্লি করলে ও একদম ওই হয় না যে ও জানে কি বুনো সহ্য করে যায়, হেঁটে চলে যায় না ও, আচ্ছা বাইরে হেঁটে হেঁটে যতক্ষণ আমি কুল ডাউন করি সে চলে আসে। আচ্ছা, না আমাদের কখনো ওরকম দুই দিক থেকে সিরিয়াস ঝগড়া হয় না। দুজনের একসাথে প্রিয় সময় কখন? রাতে টিভি দেখে দেখে খাওয়া। আচ্ছা, দুজনেই না? তার আরেকটা সময় হচ্ছে মাঝে সাঝে খাটের মধ্যে আরাশকে নিয়ে, এবং আরাশ দুজনের মাঝখানে একবার আমাকে লাথি দিচ্ছে একবার ওকে লাথি দিচ্ছে, মানে আমরা তিনজন যখন একসাথে হই ওটা একটা মজার সময়, ভালো সময়। আচ্ছা, আনুষেকে লাল গোলাপ কখনো উপহার দিয়েছেন? না, আমার লাল গোলাপটা অত পছন্দ না। কি পছন্দ? আমার অন্যান্য সব রঙের গোলাপ, ওই অরেঞ্জ, হোয়াইট, ইয়েলো। কি ফুল উপহার দিয়েছেন? ওগুলো সব। শেষ কবে ফুল দিয়েছেন? এই মেরেছে। বুনো ঘরে কেমন বাইরে কেমন? এই যে বাইরে এমন। আর ঘরে? ঘরে একদম অনেক রিল্যাক্স, সে ঢুকঢুকে লুঙ্গি পরে, সে একদম লুঙ্গি ছাড়া আর কোনো কথা নাই, একেবারে রিল্যাক্স। ইজি এবং সহজ সরল জীবন আমরা দেখতে পাচ্ছি দুজনের। তবে প্রিয় দর্শক, এ ব্যাপারে আমি বলবো না, আমরা যাব প্রখ্যাত কথা সাহিত্যিক এবং মনোবিজ্ঞানী আনোয়ারা সৈয়দের কাছে। এই সুখী দম্পতিটিকে দেখে আমার খুবই ভালো লাগছে, এবং তাদের ভেতরে যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাও লক্ষ্য করার মতো। আনুষে নিজেই বললেন যে তিনি খুবই অস্থিরমতী এবং চঞ্চল, সেই তুলনায় তার স্বামী বুনো খুবই শান্ত এবং খুবই ধীরমতী, ধীরস্থির, এবং তিনি স্ত্রীর এই ধরনের ব্যবহারকে হাসি মুখে মেনে নেন বা প্রশ্রয় দেন, এটা খুবই সুখের কথা। সবচেয়ে বড় হলো যে দম্পতির ভেতরে যদি এই ধরনের বুঝপড়া বা আন্ডারস্ট্যান্ডিং থাকে বা বোঝাপড়া থাকে, সেটা কিন্তু একটা দাম্পত্য জীবনে বিরাট একটা অ্যাসেট। অধিকাংশ দম্পতির ভেতরে তিন বছরের ভেতরে কিন্তু খিচিমিটি বেঁধে যায়, এবং বিবাহের যে কোনো বিবাহ পাঁচ বছর পর্যন্ত টিকে থাকলে মোটামুটিভাবে বোঝা যায় যে এই বিয়েটা টিকতে পারে, কারণ পাঁচ বছর পর্যন্ত দম্পতির
ভেতরে যে ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার হয় অধিকাংশ দম্পতি কিন্তু সেটা ম্যানেজ করতে পারেন না। বুনো এবং আনুশের কথা শুনে আমি খুশি হলাম এই জন্যে যে তাদের ভেতরে অ্যাডজাস্টমেন্ট সুন্দর হয়েছে, তাদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং সুন্দর হয়েছে। আর বুনো যেভাবে ফুল উপহার দেন আনুশেকে, এটাও তো একটা খুব আনন্দের ব্যাপার। কারণ 3 বছর বিবাহের মধ্যে অধিকাংশ দম্পতি ভুলে যান যে একজন আরেকজনকে উপহার দিতে হয় বা ফুল দিতে হয়। বিশেষ করে ফুলের ব্যবহার দাম্পত্য জীবনে এত বেশি একটা জরুরি ব্যাপার যা অধিকাংশ দম্পতি খেয়াল করেন না। বিশেষ করে স্বামীরা তাদেরকে মনে করিয়ে দিতে হয় যে আজকে আমাদের বিবাহবার্ষিকী বা আজকে আমার জন্মদিন। আমি প্রায় দেখেছি স্ত্রীদের সেটা স্বামীকে মনে করিয়ে দিতে হয়, আর যে স্ত্রী মনে করেন না তিনি কিন্তু অভিমানে জর্জরিত হয়ে থাকেন। তো তাদের ভেতরে এই ধরনের যে ফুলের চালাচালি এখন পর্যন্ত আছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। এবং আমি মনে করি তাদের এই উদাহরণকে অন্যান্য দম্পতিরাও তাদের নিজের জীবনে তুলে নেবেন। বিয়ে 3 বছরের হোক বা 30 বছরের হোক, ফুলের ইম্পর্টেন্স বা ফুলের গুরুত্ব কিন্তু কখনোই কমে যায় না। খুবই সুন্দর, ভাল লাগলো আপনার কথাগুলো। দুজনে উপরে নিচে ওই যে বললেন যে যাত্রা ধুন একই জায়গায়, কিন্তু তারপরে যোগাযোগটা কিভাবে? টেলিফোনে নিশ্চয়ই? হ্যাঁ, টেলিফোনটা অনেক, টেলিফোনে কতটা রোমান্টিক হওয়া যায়? অনেক, not over the phone na tale sms dujon dujon ke ekdom eta koto bar chole dine chaate khoj chole studio thakle tale ei muhurte amader ekhane boshe dujon dujon ke dutu sms hoye jak সম্বোধন ভালোবেসে তো অবশ্যই। আচ্ছা, এখন আমরা বুনোর এস এম এস টা লিখছে, মি টু, লাভ ইউ, ক্রেজি অ্যাবাউট ইউ, চিংটু। চিংটু, চিংটু কি ডাকনাম নাকি না? সেটা এটা এখন সে বানাইলো। জীবনের লক্ষ্য ধরে সবাইকে এগোতে হয়, তাই না? সেই লক্ষ্য ভেদটা কে কতটা নিশানাটা ঠিক মতো লাগাতে পারে সেটা একটা ব্যাপার। তো আমাদের এখানে আছে একটা লক্ষ্য ভেদের খেলা, দেখা যাক তোমরা দুজন কতটা পারফেক্টলি করতে পারো। আপনাদের এই জীবনে এই পর্যন্ত এসছেন, তো সেটুকুর আলোকে আমাদেরকে বলবেন যে জীবনের লক্ষ্য অর্জনের জন্য কোন 3টা জিনিস মানুষের থাকাটা জরুরি। প্রথমে আপনি। আমার মনে হয় প্রথম জরুরি হচ্ছে লক্ষ্যটা থাকা, যে কোথায় যাব। হ্যাঁ, এইমটা এইমটা আমার ধৈর্য থাকা উচিত। ধৈর্য, যেটাই লক্ষ্য হোক না কেন সেটার প্রতি একটা ভালোবাসা থাকা উচিত। যেই জিনিসটা আমি অল্প করবো কিন্তু আমি ওটা এনজয় করে করবো, এটা এটা যদি করতে পারি তাহলে অর্জন সম্ভব। আনুশে, আমার মনে হয় আইডিয়ালস থাকা, এথিক্স বা আইডিয়ালস, মানে হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, সো এটা মাথার মধ্যে থাকা উচিত। 2, ডেফিনেটলি ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, কারণ এই লক্ষ্যটা তো আছে কিন্তু স্টেপগুলো না নিলে তো লক্ষ্যর দিকে যাওয়া যাবে না। সো এটা ওই পেশেন্সটা যে আস্তে আস্তে যাব। আমার জন্য একটা অনেক বড় জিনিস হচ্ছে সবসময় একটা আরো ভালো মানুষ, এক মানুষ হিসাবে আরো ভালো মানুষ, আরো ভালো মানুষ, মানে আমি নিজে সারাক্ষণ চেষ্টা করে যাই। তোমাদের তো অসংখ্য ফ্যান, অনেক ভক্ত, অনেক ভালো লাগার মানুষ, তো সেখানে তোমাদের দুজনের প্রিয় কোনো মানুষের কথা কি এই মুহূর্তে যদি জানতে চাই? তারেক মাসুদ আর ক্যাথরিন মাসুদ দুজনই। আচ্ছা, আমাদেরকে ইন্সপায়ার করেছে অনেক ভালো।
খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ তার নির্মিত মাটির ময়না দিয়ে আমাদের চলচ্চিত্র এক নতুন ধারার সূচনা করেছেন, সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন আমাদের বাউল সংস্কৃতিকে, এনেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। তার সাম্প্রতিক ছবি অন্তর্যাত্রাও সুধী সমাজে দৃষ্টি আকর্ষণ করেছে। তারেক মাসুদের সাথে আমরা যদি টেলিফোনে কথা বলি নিশ্চয়ই খুব ভালো লাগবে। কন্ট্রোল রুমে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি তারেক মাসুদের সাথে যদি আমাদের এই মুহূর্তে একটু যোগাযোগ করিয়ে দেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, তারেক মাসুদ বলছেন? হ্যাঁ বলছি। আমি শান্তা ইসলাম বলছি যুগলবন্দী থেকে। আচ্ছা শান্তা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো। আপনি কোথায় এই মুহূর্তে? আমি অনেক দূরে গ্রামে, একদম ফরিদপুরে আমাদের দেশের বাড়িতে, চিত্রনাট্য লেখার কাজে ঢাকায়, মানে অসম্ভব হয়ে ওঠে তাই পালিয়েছি ঢাকা থেকে। বলুন, মানে খুব নিরিবিলি একটা জায়গায় বসে নতুন আরেকটি স্ক্রিপ্ট হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে যুগলবন্দিতে আনুষেহ এবং বুনো এই দুজন আছেন, ওরা দুজন ওদের খুব প্রিয় মানুষ হিসেবে আপনার কথা এবং ক্যাথরিন মাসুদের কথা বলেছেন, যেহেতু ক্যাথরিন পাশে আছেন। হ্যালো ক্যাথরিন, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, ভালো, খুব ভালো। একটা সময়ে আপনাদের দুজনের মাঝখানে আমরা আসলাম। বুনো এবং আনুষেহ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। সাংঘাতিক আসলে, মানে আমরা ওদের ভক্ত। একটা জিনিস হচ্ছে যে আমরা এবং মানে ওদের সঙ্গে আমাদের অনেক দিকেই মিল আছে, যেমন দুজনই আমরা একসঙ্গে কাজ করি, তারা একসঙ্গে কাজ করে এবং একই জায়গা থেকে, মানে যে লোক গান, লোক সংস্কৃতি থেকে আমরা যেরকম ইন্সপিরেশন পাই কাজ করার, সেই জিনিসটা আসলে মানে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। নতুন অ্যালবাম, এই যে আনুষেহ বুনো, তোমাদের নতুন অ্যালবামে কংগ্রেচুলেশন। আপনার আগামী কাজে আপনি কিরকম? এর পরবর্তী কাজ করছি 47-এর দেশ বিভাগের পটভূমিতে, আমাদের ওটারই কাজ, চিত্রনাট্যের কাজ আমরা এখন করছি। তোমাদের এখানে খুব মিস করছি বুনো। মাথার উপরে একটা বড় গাছ, পাতা ছাড়া এবং শুধু জোনাকি। আপনার যে সুন্দর বর্ণনা সেটা থেকে কিন্তু আমরা মনে হচ্ছে আশেপাশে জিজ্ঞাসা ডাকছে, ঝড় আসবে এরকম কিছু একটা। আপনাদের এই স্ক্রিপ্ট লেখার সময়টুকু আরো সুন্দর হোক, আপনাদেরকে মনটা ভরাক, এই শুভকামনা রইল। ভালো থাকবেন দুজনে। ভালো থাকেন, ধন্যবাদ। তারেক মাসুদের অন্তর্যাত্রায় দুজনে কাজ করেছে, উপস্থিতি আছে সামান্য, ওখানে গান করেছো? হ্যাঁ গান করেছি, আরো বাজিয়েছি। আর মিউজিক অনেক পুরাটারই মিউজিক অ্যারেঞ্জমেন্ট ওয়ার হ্যারল্ড ভাই মিলে করেছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ওই গানটার কিছু অংশ এই মুহূর্তে হতে পারে? রাধা যেমন সাদা সখী, কৃষ্ণ তেমন কালো, দুজনারই প্রেম মিলে শৈল, জগত হইল আলো। খুবই চমৎকার, খুবই চমৎকার। একটা জিনিস বুনো, আমার যেটা মনে হয় যে আনুষে যখন কথা বলছে তারপরে সে যখন গান করে, একটা স্পিরিট কোথা থেকে যেন একটা স্পিরিট চলে আসে, এটা কি আপনি কি বিশ্লেষণ করবেন এটাকে? ও পুরো দুই জিনিস, কিন্তু গান আর কথার সাথে কিন্তু ওর কোনো মিল নেই। টোনালিটিও দেখবেন। হ্যাঁ আমার মনে হয় এটা ডিভোশন হতে পারে। আমার মনে হয় আমি আসলে আমি গান করি না, কখনো আমি গান করছি না। আচ্ছা, ওই সময় মনে হয় যে আমি আসলে জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট, আমাকে নিয়ে খেলা করা হচ্ছে সব সময়। গানের সময় আসলে মনে হয় না যে। অনেক ধন্যবাদ আনুষেহ এবং বুনো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের আনার জন্য। এই যে ভালোবাসা, সেটা শিল্পের ক্ষেত্রেই হোক, আপনার পাশের মানুষের ক্ষেত্রেই হোক, বা আপনার আশেপাশের গাছপালার দিকেই হোক, বা ছিন্নমূল শিশুটির দিকেই হোক, ভালোবাসাটাই প্রধান। এটাকে লালন করুন, দেখবেন আপনার মনটা সুন্দর এবং সৃষ্টিশীলতার পৃথিবী হয়ে গেছে। ভালো থাকবেন।